বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলা কাটোয়া শহরের চায়পে চর্চা সারলেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, পশ্চিমবাংলার মানুষ আত্মগ্লানিতে ভুগছেন, তিনি কাটোয়ার খেজুর রস খেতে খুবই ভালোবাসেন। সাংবাদিকরা প্রশ্ন করেন, বর্ধমান জেলা থেকে কি আর কোনো তৃণমূল নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন? এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, সময় এখনো রয়েছে, বিধানসভা নির্বাচনের আগে অনেকেই যোগাযোগ করবার চেষ্টা করছেন, তবে তিনি এই বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি। তৃণমূল নোংরা রাজনীতি করছে, এর কোনো গুরুত্বই নেই। তৃণমূল কি করোনা সেটা ওদের করতে দিন, বিজেপির নিয়ে কোনো চিন্তা নেই। যাদের নিয়ে আপনার ভাবনা চিন্তার পার্টির কে সাধারণ মানুষের জন্য চিন্তা নেই, রং পরিবর্তন হচ্ছে খালি, সমাজের পরিবর্তন, বাকি জীবনযাত্রার পরিবর্তন কিচ্ছু হয়নি। হিংসা বেড়েছে, লুটপাট বেড়েছে, এটা দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছেন। তাই ভারতীয় জনতা পার্টি মোদীজি যে সরকার দিয়েছেন দেশকে এবং স্বচ্ছ প্রশাসন দিয়েছেন, তারা গরিব মানুষের জন্য চিন্তা ভাবনা হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সেই ধরনের উন্নয়ন, সেই ধরনের সরকার পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। কদিন আগে দুয়ারে সরকার কর্মসূচি বা গ্রামে গ্রামে গিয়ে কর্মসূচি করতে গিয়েছিল দু নম্বর ব্লকে, সেখানে তৃণমূল কর্মীদের প্রায় গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এই জন্য সরকারি পয়সায় আর এই যে প্রচার হচ্ছে, তারা বুঝে গেলেন সমাজ কি চাইছে, তাদের নিজেদের মধ্যে ঝগড়া, সমাজ সুযোগ পেলে গলা ধাক্কা দিচ্ছে। আমি তো বলছি সরকার দুয়ারে দুয়ারে নেই, জমের দুয়ারে পৌঁছে, কোমরের জোর কমে গেছে। এখন উৎসাহ প্রচার, এর কথা হচ্ছেন প্রশান্ত কিশোর, যিনি 500 কোটি টাকা নিয়েছেন, নেগেটিভ প্রচার করে আমাদের কর্মী নেতাদের চরিত্রহরণ করা, বদনাম করার চিন্তা করছেন। মানুষ অনেকদিন ধরে বিজেপিকে দেখছে, তাদেরকে ভুল বোঝানো সম্ভব নয়। আজকের ব্যাপারে শুনলাম যে দুয়ারে দুয়ারে সরকারের জন্য বরাদ্দ বাড়ানো হচ্ছে, সরকারি টাকা যে নয়ছয় করা আছে, মৎস্য করা, কিছু লোক করে খাচ্ছে, পার্টির কর্মীদের নিয়মিত খাওয়ার দাওয়ার দিতে ব্যবস্থা করতে হয়, নাহলে তারা পালিয়ে যাবে। যত পার্টি ছাড়া হিডিং পড়েছে তত টাকা পয়সা খরচা বাড়ছে, পার্টি সার্টি হচ্ছে, আর এই কিছুদিন আছো করে খাও, এই ব্যবস্থা দেখা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট।